হ্যালো বন্ধুরা পুথিরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে যার নাম হলো করিমেনিক ওরাল ডব ওই করিমেনিক ওরাল ডবটি কী কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে পার্শ্ব প্রতিক্রিয়া হবে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করবো তো বন্ধুরা আমরা এখন জেনে যে কোরিমিনিক ওরাল ডবটি কী দিয়ে তৈরি হয় বা এটি কী কী কম্পোজিশন দিয়ে তৈরি হয় সেটি সম্পর্কে তো বন্ধুরা করিমিনী কোরাল ড্রপের কম্পোজিশন হচ্ছে ফেনোফাইডিন হাইড্রোক্লোরাইড এবং ক্লোরোফেরামাইন মেল্টেড এই ড্রপটি আমাদের ওয়ান বাড়ি কোম্পানি তৈরি করে থাকে এটি অরেঞ্জ ফ্লেভারের হয় এটি পনেরো মাইল ড্রপ হয় এবং এই পনেরো মেলের দাম পড়ে উনআশি টাকা তো বন্ধুরা এই করিমিনী কোরাল ড্রপটি আমরা কোথায় পাবো কোরেমিনি কোরাল ড্রপটি আপনাদের এলাকার যে কোনো মেডিসিনের দোকানে আপনারা এটি পেয়ে যাবেন তো বন্ধুরা এই করিমিনী কোরাল ক আমরা কী কাজে ব্যবহার করব এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটি সম্পর্কে আজকে আলোচনা করব তো বন্ধুরা আমরা এখন জেনে নেব যে করিমিনী কোরাল ডবের ব্যবহার তার আগে বলেনি বন্ধুরা আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আমরা এখন জানবো কোরমেনিক ওরাল ডাবের ব্যবহার করিমেনিক ওরাল ডাব ব্যবহার করা হয় মূলত যে সমস্ত বাচ্চাদের নাক দিয়ে জল পড়ে বা সর্দি কাশি বা চোখ দিয়ে জল পড়ে বা অ্যালার্জি হলে বা যখন হাঁচি কাশি হয় তখন বাচ্চাদের এই কোরিমেনিক ওরাল ডাবটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকে তো বন্ধুরা এই কোরমেনিক ওরাল ডাবটি আমরা জানলাম যে কেন বাচ্চাদের ডক্টররা প্রেসক্রাইব করে থাকে মূলত বাচ্চাদের যদি সর্দি কাশি বা নাক দিয়ে জল পড়ে বা চোখ দিয়ে জল পড়ে বা হাঁচি কাশি হয় তখন মূলত ডক্টররা এটি প্রেসক্রাইব করে থাকে তো বন্ধুরা এটি একদম এক বছরের নিচে বাচ্চাদের ডক্টররা এটি প্রেসক্রাইব করে থাকে তো বন্ধুরা এবার আমরা জানবো এটি ডোজ সম্পর্কে তো বন্ধুরা এটি একদম বাচ্চাদের বা এক বছরের নিচে যে সমস্ত বাচ্চারা হয় তাদের ক্ষেত্রে ডক্টর এটি প্রেসক্রাইব করে থাকে তো এটি ডোজ একদম ডক্টরের নির্ধারণ করবে কারণ সেই সমস্ত বাচ্চাদেরকে এটি ডক্টরে প্রেসক্রাইব করে যাদের বয়স এক বছরের নিচে হয় তাই বন্ধুরা এটি মূলত বাচ্চার ওজন এবং বাচ্চার বয়স অনুযায়ী ডক্টররা প্রেসক্রাইব করে থাকে তো বন্ধুরা এটি অবশ্যই আপনারা খাওয়ানোর পূর্বে ডক্টরের সাথে কনসাল্ট করে তারপরে আপনারা খাবেন এটির ডোজ অবশ্যই ডক্টর নির্ধারণ করে দেবেন তো বন্ধুরা এটি খাওয়ার পরে বাচ্চাদের কি সমস্যার সম্মুখীন হতে পারে তো বাচ্চারা এটি যেহেতু ঠান্ডার সিরাপ এটি খেলে বাচ্চাদের মূলত যেটা হয় সেটা হচ্ছে বমিটিং হতে পারে এবং ল্যাকটিন বা পায়খানা হতে পারে তো বমিটিং বা ল্যাকটিন হলে এটি কোনো ভয়ের কোনো সম্ভাবনা নেই কোনো কারণ এটি খাওয়ার পর যে বাচ্চাদের ভেতরে যদি কোনো কপ ঠান্ডাতে জমে থাকে সেই কপটি বমিটিং বা ল্যাকট্রিনের মাধ্যমে বাচ্চাদের শরীর থেকে বেরিয়ে যাবে তো বন্ধুরা এটি খাওয়ার পরে যদি বমিটিং বা পায়খানা যদিও কোনো সমস্যার সম্মুখীন হয় তো এটা ভয়ের কিছু নেই তো অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন ডক্টরের সাথে আলোচনা করে নেবেন যে বাচ্চার যে সমস্যাগুলো যদি হয় তো বন্ধুরা এছাড়া আর কোনো সমস্যা ন্যাচারালি হওয়ার নেই তো ওই কোরামনি কোরআল ডাবটি সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন